সঙ্গে রিলেটেড হচ্ছে ইন্টারনাল বেঞ্চমার্কিং আর এক্সটার্নাল বেঞ্চমার্কিং। তো এই ইন্টারনাল বেঞ্চমার্কিং যেটা, সেখানে আমরা কি করেছি না, হিস্টোরিক্যাল ট্রেন্ড অ্যানালিসিস, ঠিক আছে? তো এই হিস্টোরিক্যাল ট্রেন্ড অ্যানালিসিসটা কিভাবে হচ্ছে আমি আরেকবার আজকে ওটা ডিসক্রাইব করছি। তো ধরো এখানে একটা টেবিল আমি দেখাচ্ছি, টেবিলের মধ্যে কোনো একটা কোম্পানি, ঠিক আছে, সাপোজ কোনো একটা কোম্পানি, তার আমরা প্রোডাকশন ইয়ার ওয়াইজ কিরকম হচ্ছে সেটা আমরা দেখতে চাইছি, ঠিক আছে? তো দেখো একটু বড় করে আমি দেখালাম, এখানে একটা কোম্পানি তার ইয়ার ওয়াইজ প্রোডাকশনের আমরা হিস্টোরি দেখছি এরকম ভাবে। ধরো কোনো ইয়ার 2050, সাপোজ সেই ইয়ারে কোম্পানিটা 1000 kWh কনজামশন করেছিল এবং প্রোডাকশন হয়েছিল সাপোজ 10 মেট্রিক টন, ঠিক আছে? তাহলে স্পেসিফিক এনার্জি কনজামশন, যেটাকে আমরা স্পেসিফিক এনার্জি কনজামশন বা ACC বলি, সেটার ডেফিনেশন হচ্ছে, সেটার ডেফিনেশন হবে এনার্জি কনজামশন কত হয়েছে, এনার্জি কনজামশন ডিভাইডেড বাই হচ্ছে প্রোডাকশন, ঠিক আছে? এটাই সবসময় স্পেসিফিক এনার্জি কনজামশনের ডেফিনেশন হবে। স্পেসিফিক এনার্জি কনজামশন মানে উপরে, বুঝতেই পারছো, স্পেসিফিক এনার্জি মানে এনার্জিটা উপরে থাকবে সবসময়, ঠিক আছে? তো তার জন্য কিলোওয়াট আওয়ার যে টার্মটা, সেটা তো অ্যাকচুয়ালি এনার্জি, ওই টার্মটাকে উপরে আমাকে রাখতেই হবে। তার মানে কত এনার্জি কনজামশন হয়েছে সেটাকেই উপরে রাখতে হবে, তাকে ডিভাইড করতে হবে প্রোডাকশন কত হয়েছে সেটা দিয়ে, ঠিক আছে? তাহলে এর ইউনিট কি হবে, এর ইউনিট হয়ে যাবে আমার কত KWH কনজামশন হয়েছে বাই কত মেট্রিক টন প্রোডাকশন হয়েছে, সেটাই হলো স্পেসিফিক এনার্জি কনজামশন। আচ্ছা, এই যে স্পেসিফিক এনার্জি কনজামশন, বুঝতেই পারছো এনার্জি কনজামশন আমরা কি করতে চাইছি, এখানে কম করতে চাইছি, মানে স্পেসিফিক এনার্জি কনজামশন যত কম হবে ততই হচ্ছে কোম্পানিটা বেটার কোম্পানি আমরা কনসিডার করব। তো ইন্টারনাল এনার্জি অডিটের সময় ধরো এরকম হিস্টোরিক্যাল 5টা বছরের ডেটা, সেই 5 বছরে কত করে এনার্জি কনজামশন হয়েছে এবং কত কত প্রোডাকশন হয়েছে সেটা আমরা পেয়ে গেছি। এবার সেখান থেকে খালি বার করতে হবে স্পেসিফিক এনার্জি কনজামশন কিরকম। ধরে যাক কোনো একটা বছর 2015, সেখানে কত হয়েছে 1000 KWH হচ্ছে কনজামশন, প্রোডাকশন হচ্ছে 10, তাহলে এটা কত হবে, এই এটা হবে আমার 1000/10, মানে হচ্ছে 100 KWH পার মেট্রিক টন, মানে 1 মেট্রিক টন প্রোডাক্ট তৈরি করতে 100 KWH এনার্জি খরচ হয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে 2016, সেখানে ধরো এনার্জি কনজামশন হয়েছে 1200 KWH, 1200 KWH হচ্ছে এনার্জি কনজামশন হয়েছে, আর হচ্ছে প্রোডাকশন হয়েছে 13 মেট্রিক টন, তাহলে স্পেসিফিক এনার্জি কনজামশন কত হচ্ছে 1200, মানে কত এনার্জি কনজামশন ডিভাইডেড বাই প্রোডাকশন কত হয়েছে 13, তার মানে এটা হয়ে যাবে আমাদের 92.3। 2017-তে 1300 KWH কনজামশন, প্রোডাক্ট হয়েছে 15 মেট্রিক টন, তাহলে 86.66, মানে 1300 কে 15 দিয়ে ভাগ করলে এটা চলে আসবে, ঠিক আছে? তারপরের বছর দেখো 2018, সেখানে 1350 KWH সাপোজ কনজামশন হয়েছে, প্রোডাক্ট তৈরি হয়েছে 15, তাহলে তখন স্পেসিফিক এনার্জি কনজামশন কত হচ্ছে 1350/15, মানে হচ্ছে 90। আচ্ছা, 2019-এ ধরা যাক এনার্জি কনজামশন হয়েছে 1400 KWH, প্রোডাকশন হয়েছে 17, ঠিক আছে? তাহলে স্পেসিফিক এনার্জি কনজামশন কত হবে, না সেটা হচ্ছে এই 1400/17, মানে হচ্ছে 82.3%। তো এইভাবে আমরা প্রত্যেক বছরের স্পেসিফিক এনার্জি কনজামশনের ডেটা পেয়ে গেলাম। এবার সেইটাকে আমাদেরকে দেখতে হবে তাদের মধ্যে সর্বনিম্ন কোনটা, আমরা এটাকে গ্রাফিক্যালি এরকমভাবে আগের দিন যেটা করছিলাম গ্রাফিক্যালি আমরা সেটাকে দেখতে পারি। এক্স অ্যাক্সিস বরাবর আমরা ইয়ারটাকে লিখবো, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ACC বা স্পেসিফিক এনার্জি কনজামশনের ডেটাটাকে লিখবো। সাপোজ ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা স্পেসিফিক এনার্জি কনজামশন লিখছি আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা ইয়ারটা লিখছি, ঠিক আছে? তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি, প্রথম বছরে হচ্ছে আমার স্পেসিফিক এনার্জি কনজামশন কত 2015-তে 100, একটা পয়েন্ট নিলাম সাপোজ 2015, এইটা 2015-তে কত হয়েছে এনার্জি কনজামশন, স্পেসিফিক এনার্জি কনজামশন 100, তো ধরা যাক এই পয়েন্টটা। 2016-তে কত হয়েছে, 2016-তে হচ্ছে এটা 92.3, মানে থেকে কম। 2016-তে ধরা যাক এইরকম একটা জায়গায় হচ্ছে 92.3, ঠিক আছে? তার পরের বছর কত হচ্ছে, না 86.6, তার মানে আরো কম। 2017-তে হচ্ছে 86.3,
এরকম। আচ্ছা তারপরে ধরো 2018, 2018-তে কত হয়েছে স্পেসিফিক এনার্জি কনজামশন? 2018-তে হচ্ছে স্পেসিফিক এনার্জি কনজামশন হলো 90 কেডব্লিউএইচ পার মেট্রিক টন, এটা হচ্ছে 90, মানে এর থেকে বেশি 90, কিন্তু 92 থেকে কম, মানে এইখানে। ঠিক আছে, আর আরেকটা পয়েন্ট হবে 2019, 2019-এ এনার্জি কনজামশন কত হয়েছে? স্পেসিফিক এনার্জি কনজামশন হচ্ছে 82.35, মানে সব থেকে কম। তার মানে ধরো এই পয়েন্টটা, তার মানে এইভাবে আমরা 5টা পয়েন্ট পাবো এবং সেগুলোকে আমরা অ্যাড করে একটা গ্রাফের মতো দেখতে পাবো। ঠিক আছে, কোন বছরে কিরকম ভাবে ভ্যারি করেছে স্পেসিফিক এনার্জি কনজামশনটা। তো সেখান থেকে আমরা যেটা পাচ্ছি স্পেসিফিক এনার্জি কনজামশন, যেটা কিনা আমার কি ইউনিটে আছে, কেডব্লিউএইচ পার মেট্রিক টন, এই ইউনিটে আছে। তো কেডব্লিউএইচ পার মেট্রিক টন প্রোডাক্ট, তার মানে সব থেকে মিনিমাম যেটা হচ্ছে সেটাই সব থেকে ভালো। সব থেকে মিনিমাম কোথায় হচ্ছে? সব থেকে মিনিমাম আমার এইখানে হচ্ছে, এইটাই হচ্ছে সব থেকে মিনিমাম। তার মানে এই যে পয়েন্টটা 2019-এর যে প্রোডাকশন ডেটা সেটা হয়ে গেল ফর দিস, এটা হয়ে গেল বেঞ্চমার্ক। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে মানে 2020-তে যে প্রোডাকশনটা হবে সেই সময় আমাদের বেঞ্চমার্ক হিসাবে কে কাজ করবে? না, বেঞ্চমার্ক হিসাবে এই 2019-এর ডেটাটাই কাজ করবে, কারণ এটাই হচ্ছে সব থেকে মিনিমাম ডেটা। মানে তার মানে এই পরবর্তী ক্ষেত্রে যে প্রোডাকশন ডেটাগুলো হবে তখন দেখতে হবে যেন প্রোডাকশন যেটা হচ্ছে সেটা যেন স্পেসিফিক এনার্জি কনজামশন এর থেকে কম হয় বা এটা রাখা যায়। ঠিক আছে, এর থেকে উন্নতি করার চেষ্টা করতে হবে। তার মানে এই যে ডেটাটা 2019-এর যে ডেটা যেখানে আমাদের সব থেকে স্পেসিফিক এনার্জি কনজামশনটা কম হয়েছে, এটা হয়ে গেল বেঞ্চমার্ক। আচ্ছা, এই ধরনের যে বেঞ্চমার্কিং, এটা কোন একটা পার্টিকুলার কোম্পানির তার নিজস্ব প্রোডাকশন, মানে কোন কোম্পানিতে যে প্রোডাকশনটা হচ্ছিল তার ভিত্তিতেই কিন্তু এটা হচ্ছে। মানে এটা অন্য কোনো কোম্পানির ডেটা নয়, এটা হচ্ছে যে কোম্পানির কথা আমরা কনসিডার করছি বা যে কোম্পানিতে এনার্জি অডিট করা হচ্ছে সেই কোম্পানিরই ইন্টারনাল ডেটা অ্যানালিসিস করে এই টেবিলটা পাওয়া যাচ্ছে। তার মানে স্পেসিফিক এনার্জি কনজামশন যত মিনিমাম হবে তত হচ্ছে বেটার কোম্পানি আমরা কনসিডার করব। ঠিক আছে, বা তত ভালো প্রোডাকশন হচ্ছে এটা আমরা কনসিডার করব। সুতরাং ইন্টারনাল এনার্জি অডিটের ক্ষেত্রে প্রিভিয়াস যে হিস্টোরিক্যাল ডেটা তার থেকে এরকম বেঞ্চমার্ক সেট করা হবে। আর যেটা হচ্ছে এক্সটার্নাল বেঞ্চমার্কিং, এক্সটার্নাল বেঞ্চমার্কিং মানে হচ্ছে অ্যাক্রস সিমিলার ইন্ডাস্ট্রি, যদি একই ধরনের সিমিলার ইন্ডাস্ট্রি হয়, দুটো ইন্ডাস্ট্রি বা তিনটে ইন্ডাস্ট্রি ধরো একই প্রোডাকশন করে, একই প্রোডাক্ট জেনারেট করে এবং তাদের টেকনোলজিও হচ্ছে সেম এবং তাদের র মেটেরিয়াল এবং ফাইনাল প্রোডাক্টটাও সেম, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানির মধ্যে কি করা যেতে পারে না, স্পেসিফিক এনার্জি কনজামশন যেটা আছে অর্থাৎ এক কেডব্লিউএইচ মানে সরি কেডব্লিউএইচ পার মেট্রিক টন, এক মেট্রিক টন প্রোডাক্ট তৈরি করতে কত তাদের এনার্জি কনজামশন হচ্ছে সেই ডেটা অ্যানালিসিস করে বিভিন্ন কোম্পানির মধ্যে থেকে আমরা কি বার করতে পারি না, একটা এক্সটার্নাল বেঞ্চমার্কিং করতে পারি। তো ধরা যাক এখানে আমরা কটা কোম্পানির কথা কনসিডার করি, ধরো এটা একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আমরা ড্র করলাম। ঠিক আছে, এবং এখানে আমরা বিভিন্ন কোম্পানির আমরা স্পেসিফিক এনার্জি কনজামশন আমরা ইয়ার ওয়াইজ অ্যানালিসিস করব। ধরো কোনো একটা কোম্পানি, ধরো এ কোম্পানি, তাদের হচ্ছে এরকম ভাবে এনার্জি কনজামশনটা ভ্যারি করেছে ইয়ার ওয়াইজ। ধরো এটা 2015, 2016, 2017, 2019। ঠিক আছে, 5 বছরের আমরা ডেটা পাচ্ছি। তো বিভিন্ন কোম্পানি তাদের আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করব, ওই ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে, এদিক বরাবর আছে স্পেসিফিক এনার্জি কনজামশন অর্থাৎ কেডব্লিউএইচ পার মেট্রিক টন প্রোডাক্ট। তো বিভিন্ন কোম্পানির যদি আমরা গ্রাফগুলো আঁকি, ধরো কোনো একটা কোম্পানির এরকম হয়েছে স্পেসিফিক এনার্জি কনজামশন, স্পেসিফিক এনার্জি কনজামশন ক্রমশ ক্রমশ এরকম ভাবে বাড়ছে, স্পেসিফিক এনার্জি কনজামশন ধরো একটা কোম্পানির এরকম বেড়ে চলেছে, এটা ধরো এ কোম্পানি। আচ্ছা, আরেকটা কোম্পানির ধরো এরকম হচ্ছে, আরেকটা কোম্পানির ধরো এরকম রেখেছে, প্রথমে কমেছিল তার পরের বছর আরো কমেছিল, কিন্তু প্রথমে কমলো তার পরের বছরও কমলো, তার পরের বছর থেকে আবার এটা বাড়তে শুরু করলো, এটা একটা কোম্পানি হয়ে গেল বি কোম্পানি।
আর একটা ধরো সি কোম্পানি, ঠিক আছে, আর একটা ধরো সি কোম্পানি, তাদের ধরো প্রথমে এরকম ছিল, তারপরে কন্টিনিউয়াসলি তারা এটাকে কম রাখতে সক্ষম হলো। ধরা যাক এটাকে তারা এরকম স্টেডি একটা, এরকম একটা ডেটা আমরা ধরো একটা সি কোম্পানির ক্ষেত্রে পেলাম। ধরো এবিসি তারা হচ্ছে সেম টাইপেরই প্রোডাক্ট তৈরি করে, তারা সেম টেকনোলজি ব্যবহার করে, কিন্তু তাদের স্পেসিফিক এনার্জি কনজামশনের প্যাটার্নটা হলো এরকম। তাহলে যদি কেউ এনার্জি অডিট করতে চায় বিভিন্ন ইন্ডাস্ট্রির মধ্যে, তাহলে তারা বেঞ্চমার্ক কোনটাকে সেট করবে, কোনটার ক্ষেত্রে দেখা যাচ্ছে স্পেসিফিক এনার্জি কনজামশনটা কমছে বছর বছর। তো দেখা যাচ্ছে আমরা যদি দেখি তাহলে সি ইন্ডাস্ট্রি যেটা আছে, দেখো সিতে কিন্তু স্পেসিফিক এনার্জি কনজামশনের এটা ট্রেন্ডটা হচ্ছে ডাউনওয়ার্ডস, মানে স্পেসিফিক এনার্জি কনজামশন তারা কম করছে। এক মানে কেডাব্লিউএইচ পার মেট্রিক টন, এক মেট্রিক টন প্রোডাক্ট তৈরি করতে তাদের যা যতটা এনার্জি খরচ হয় সেটার পরিমাণটা তারা বছর বছর কমাতে পারছে। তার মানে সিমিলার ইন্ডাস্ট্রির মধ্যে যদি আমরা কম্প্যারিজন করি, এবিসি এই তিনটে ইন্ডাস্ট্রির মধ্যে যদি আমরা কম্পেয়ার করে দেখি, তাহলে এই সি ইন্ডাস্ট্রি যেটা আছে, সি ইন্ডাস্ট্রির যে প্রোডাকশনটা সেটাকে আমরা বেঞ্চমার্ক হিসাবে সেট করতে পারি, ঠিক আছে। তো এই ধরনের যে বেঞ্চমার্কিং একে বলা হচ্ছে কি না, এক্সটার্নাল বেঞ্চমার্কিং। আর এই যে প্রোডাকশন রিলেটেড, অর্থাৎ মানে বিভিন্ন কোম্পানিতে যে স্পেসিফিক এনার্জি কনজামশন সেটা কিভাবে লেখা হয় না, কেডাব্লিউএইচ পার মেট্রিক টন, এই ইউনিটে লেখা হচ্ছে। দেখো মানে যত এটা কম হবে ততই হচ্ছে সেটা বেটার কোম্পানি বলে কনসিডার করা হবে, বা বেটার এনার্জি কনজামশনের দিক থেকে সেটা বেটার, এটা আমরা কনসিডার করতে পারি। আচ্ছা, ম্যাচিং দ্য এনার্জি ইউজেজ টু রিকোয়ারমেন্ট, এটাও আগের দিন ডিসকাস করা হয়েছে যে বিভিন্ন কোম্পানিতে যে এনার্জি কনজামশন সেটাকে কম করবার জন্য একটা উপায় হচ্ছে যে ম্যাচিং করতে হবে, যে এনার্জি কতটা ইউজ করছি আর কতটা দরকার আছে তাদের মধ্যে ম্যাচিংটা থাকা দরকার। যদি সেখানে দেখা যায় যে দেয়ার ইজ এ মিসম্যাচ বিটুইন দ্য ইকুইপমেন্ট ক্যাপাসিটি অ্যান্ড দ্য ইউজার রিকোয়ারমেন্ট, দ্যাট অফেন লিডস টু ইনএফিসিয়েন্সিস ডিউ টু পার্ট লোড অপারেশন অ্যান্ড ওয়েস্টেজেস, অ্যান্ড ইট ইজ দাস এসেন্সিয়াল দ্যাট প্রপার এনার্জি ম্যাচিং স্টাডিজ আর ক্যারেড আউট অ্যান্ড অ্যাকশনস আর ইমপ্লিমেন্টেড, ঠিক আছে। প্রপার এনার্জি ম্যাচিংটা কিন্তু করতে হবে, মানে যে ইকুইপমেন্টটি আমরা ইনস্টল করছি সেটা দেখতে হবে যেন তার দরকার কতটা থাকে। ধরো আমার হচ্ছে কোনো কোনো একটা প্ল্যান্টে ধরো আমার লোড যেটা রিকোয়ারমেন্ট আছে, আমার যে যে একটা মোটর আছে, ধরো একটা মোটর সেটা একটা লোডকে ড্রাইভ করছে, ঠিক আছে, কোনো একটা মোটরকে আমরা চালাচ্ছি এবং সেই মোটরটা একটা লোডকে ড্রাইভ করছে। এবার দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম যখন আমরা এখানে লোড যেটাকে লাগিয়েছি সেই লোডটা সর্বোচ্চ যেটা লোড অ্যাপ্লাই করতে পারে, ধরা যাক সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম লোড দ্যাট ইট ক্যান অ্যাক্ট অন দ্য মোটর, সেটা হচ্ছে সাপোজ হচ্ছে আমাদের 30 কিলোওয়াট, ঠিক আছে। 30 কিলোওয়াটের বেশি এই মোটরের ওপরে লোডটা পড়ে না, যে লোডটাকে আমরা মোটরের সঙ্গে কানেক্ট করে রেখেছি। অথচ দেখা যাচ্ছে আমরা যে মোটরটা ইনস্টল করে রেখেছি, সাপোজ সেই মোটরটা হচ্ছে 100 কিলোওয়াটের, ঠিক আছে, 100 কিলোওয়াটের আমরা মোটর লাগিয়ে রেখেছি, কিন্তু আমার সেই মোটরের ওপরে লোড পড়ে সর্বোচ্চ 30 কিলোওয়াট। তাহলে কি আমরা এটাকে এফিসিয়েন্ট ডিজাইন বলবো? এখানে কি আমরা আমাদের যা লোড রিকোয়ারমেন্ট সেটা তো 30 কিলোওয়াট, অথচ আমরা ইনস্টল করেছি 100 কিলোওয়াটের একটা মোটর, তার মানে হচ্ছে মোটরটা অধিকাংশ সময় কিসে চলছে, লো লোড কন্ডিশনে চলছে। এবার যখন কম লোডিংয়ে চলছে, কম লোডিংয়ে চললেও তো মোটরের মধ্যে নো লোড লসটা তো হতেই থাকছে, তো সুতরাং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আর মোটরের যে এফিসিয়েন্সি সেটাও আমরা ম্যাক্সিমাম কখন পাবো, যখন সেটা একটা পার্সেন্টেজ অফ লোডিং যেটা একটু বেশি হবে, অত কম লোডিংয়ে কখনোই আমরা মোটরের থেকে বেটার পারফরমেন্স কিন্তু পাবো না, ঠিক আছে। সুতরাং এক্ষেত্রে আমাদেরকে কি সিলেক্ট করতে হবে, আমাদেরকে একটা কম রেটিংয়ের একটা মোটরকে এক্ষেত্রে সিলেক্ট করতে হবে যেটা এই লোডের জন্য সাফিসিয়েন্ট হয়। এত বেশি হিউজ মার্জিন যদি আমরা রেখে দিই দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। সিমিলারলি যদি আমরা একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের কথা ভাবি, ধরা যাক একটা গ্রাম, একটা গ্রামে তো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার থেকে অনেক বাড়িতে কানেকশন দেওয়া হয়, আর ট্রান্সফরমার থেকে ধরা যাক যে বাড়িগুলোতে কানেকশন দেওয়া হচ্ছে বা যে ইন্ডাস্ট্রি গ্রামের মধ্যে আছে, ধরো সেই সব লোড মিলিয়ে ধরা যাক ম্যাক্সিমাম লোড হচ্ছে আমাদের সাপোজ 15 KVA, ঠিক আছে, 15 KVA হচ্ছে ম্যাক্সিমাম লোড। এবার যদি আমরা 15 KVA লোড থাকে আর এখানে আমরা যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারটা ইনস্টল করেছি, DTR যেটাকে ইনস্টল করেছি, ধরা যাক সেটা হচ্ছে 100 KVA, সেটা কি সাফিস, মানে সেটার কি দরকার আছে 100 KVA DTR কি এখানে লাগানোর দরকার আছে? 15 KVA যদি ওই গ্রামের লোড হয় তাহলে তো আমাদের এখানে একটা 25 KVA DTR লাগালেই সাফিসিয়েন্ট,
কিন্তু যদি আমরা এখানে একটা 100 কেভিএ ডিটিআর লাগিয়ে রাখি তাহলে কি হবে, 100 কেভিএ ডিটিআরটা কন্টিনিউ চলবে এবং তার যা নো লোড লস আসবে সেটাই অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদেরকে কি সবসময় দেখতে হবে যে আমাদের যেটা লোড রিকোয়ারমেন্ট আছে সেটার সঙ্গে যেন ইকুইপমেন্টের ক্যাপাসিটিটা মিসম্যাচ না হয়, প্রপার ম্যাচিং যেন থাকে, ইকুইপমেন্ট যেটা লোডিং আর ইকুইপমেন্টের ক্যাপাসিটি তাদের মধ্যে যেন প্রপার ম্যাচিং হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলে আসব যে এনার্জি কনজারভেশন করবার জন্য কি কি ধরনের ইকুইপমেন্টস ইউজ করা যেতে পারে, এনার্জি কনজারভেশন ইকুইপমেন্টস। তো প্রথমেই আমরা এগুলো তো অলরেডি ডিসকাস করেছি তাই ডিটেলে এখানে আর ডিসকাস করব না। দেখো বয়লার সিস্টেমের কথা যদি আমরা বলি, বয়লার সিস্টেমের ক্ষেত্রে এনার্জি কনজারভেশনের জন্য কি কি টেকনিক নেওয়া যেতে পারে, না এনার্জি এফিশিয়েন্ট বয়লার ইউজ করা যেতে পারে। মানে একটা বয়লার ধরো প্ল্যান্টের মধ্যে আছে, সেই বয়লার যদি কন্টিনিউ চলতে থাকে, কন্টিনিউ চলতে চলতে তার কিন্তু পারফরমেন্স ডিটিওরিয়েট করে এবং তাতে যদি প্রপার মডার্ন টেকনোলজি না থাকে তার এফিসিয়েন্সি কিন্তু অনেক কম হয়। বয়লারের এফিসিয়েন্সি যদি কম হয় আলটিমেটলি বয়লারটা কিন্তু একটা মেজর এনার্জি কনজিউমিং এলিমেন্ট। আমরা যখন এনার্জি অডিট এর স্টেপসগুলো দেখছিলাম সেখানে তো আমরা বলেছি যে এনার্জি অডিট করবার সময় একটা এবিসি অ্যানালিসিস আমাদের করতে হয়। এবিসি অ্যানালিসিস মানে কি, মানে হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি কনজিউমিং যে এলিমেন্টস সেগুলোকে আমরা এ ক্যাটাগরির মধ্যে ফেলবো। ঠিক আছে, এ ক্যাটাগরি মানে হচ্ছে কম সংখ্যক এলিমেন্ট, সংখ্যাই বেশি নয় কিন্তু তাদের এনার্জি কনজামশনটা হচ্ছে মেজর অ্যামাউন্ট। তো একটা বয়লার, বয়লার কিন্তু এরকমই একটা এ ক্যাটাগরি আইটেম, মানে এটা কিন্তু মেজর একটা এনার্জি কনজিউমিং এলিমেন্ট কোন একটা প্ল্যান্টের ক্ষেত্রে। সুতরাং একটা প্ল্যান্টে যত এনার্জি কনজামশন হয় বয়লার নিজেই কিন্তু অনেকটা পার্ট তার ক্যারি করে। সুতরাং বয়লারের এফিসিয়েন্সি যত বেটার হবে তত কিন্তু প্ল্যান্টের ওভারঅল এফিসিয়েন্সিটাও বেটার হবে। সুতরাং এফিসিয়েন্ট এনার্জি এফিসিয়েন্ট বয়লার যদি ইউজ করা হয় সেটা কিন্তু এনার্জি কনজারভেশনে অনেক সাহায্য করবে। ঠিক আছে, সুতরাং বয়লার সিস্টেমের ক্ষেত্রে এনার্জি এফিসিয়েন্ট বয়লার ইউজ করতে হবে। একইভাবে ফার্নেস অথবা থার্মিক ফ্লুইড হিটার, ফার্নেস যেটা সেটাও হচ্ছে মেজর একটা এনার্জি কনজিউমিং এলিমেন্ট, এবং যে থার্মিক ফ্লুইড হিটার অর্থাৎ বিভিন্ন লিকুইডকে যে হিট করবার জন্য থার্মিক ফ্লুইড হিটার ইউজ করা হয় প্ল্যান্টের মধ্যে, সেখানে কি করা যেতে পারে, না সেখানে হচ্ছে পিএলসি বেসড অর্থাৎ প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার বেসড অটোমেটেড সিস্টেম নিডস টু বি অ্যাডপ্টেড। যদি এই মডার্ন পিএলসি টেকনোলজিযুক্ত ফার্নেস অথবা থার্মিক ফ্লুইড হিটার ব্যবহার করা হয় সেগুলো কিন্তু সেন্স করবে যে অ্যাকচুয়ালি কখন কতটা টেম্পারেচার রাখার দরকার আছে, কখন কতটা হিট জেনারেট করার দরকার আছে এবং সেই অনুযায়ী হিট জেনারেশনটা হবে, এবং তাতে কি হবে না তাতে হচ্ছে এনার্জি কনজামশনটা অনেকটা কমে যাবে। সুতরাং এটাও বলা যেতে পারে যে ফার্নেস এবং থার্মিক ফ্লুইড হিটারের ক্ষেত্রে আমরা কি ইকুইপমেন্ট ইউজ করতে পারি, না পিএলসি বেসড অটোমেটেড সিস্টেম ইউজ করতে পারি যার মাধ্যমে এনার্জি কনজারভেশন করা যায়। আচ্ছা, এবার আমরা আসছি যে এয়ার কম্প্রেসার সিস্টেম। এয়ার কম্প্রেসার মানে কি, এয়ারকে বাতাসকে চাপ দিয়ে ঠিক আছে সেটাকে বিভিন্ন কাজে লাগানো হয় প্ল্যান্টের মধ্যে। তো সেই যে বাতাসকে চাপ দিয়ে যে কম্প্রেসড এয়ার তৈরি করা হবে সেই কম্প্রেসড এয়ার তৈরির জন্য কি ইউজ করতে হয়, কম্প্রেসার ইউজ করতে হয়। একটা যন্ত্র যার মাধ্যমে আমরা কম্প্রেসড এয়ার পাই তাকে বলা হয় কম্প্রেসার। কম্প্রেসারের মধ্যে কি থাকে, কম্প্রেসারের মধ্যে মোটর থাকে। ঠিক আছে, সেই মোটর কিন্তু ড্রাইভ করে ব্যাপারটাকে। এবার এই মোটরকে চালানোর জন্য আমরা মোটরটাকে যদি ভিএফডি অর্থাৎ ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ দিয়ে চালাই বা ভিএফডি বেসড কম্প্রেসার সিস্টেম যদি আমরা ইউজ করি সেটা কি করবে, না সেটা হচ্ছে যখন যতটা রিকোয়ারমেন্ট সেই স্পিডে মোটরটাকে রান করাবে। এমন নয় যে যখন রিকোয়ারমেন্ট অফ কম্প্রেসড এয়ার কম আছে তখন মোটরটাকে বেশি স্পিডে রান করাবে, তা কিন্তু হবে না। যদি রিকোয়ারমেন্ট অফ কম্প্রেসড এয়ার কম থাকে মোটরটার স্পিডটাকে কমিয়ে দেবে, আবার যদি রিকোয়ারমেন্ট বেশি হয়ে যায় তখন মোটরটার স্পিড বাড়িয়ে দেবে। তার মানে দরকার অনুযায়ী মোটরের স্পিডটাকে কম বেশি করবে। আর মোটরের স্পিড যদি কম বেশি হয় আমরা জানি যে যেটা পাওয়ার হবে সেই পাওয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওমেগা টু দি পাওয়ার 3, মানে হচ্ছে যতটা স্পিড তার হচ্ছে কিউবের সঙ্গে প্রপোর্শনাল যদি ভ্যারিয়েবল টর্ক হয় সেক্ষেত্রে। ঠিক আছে, তো সেই ধরনের অ্যাপ্লিকেশনে হচ্ছে মানে স্পিড যত আমরা বাড়াবো তত কিন্তু আমাদের পাওয়ার রিকোয়ারমেন্ট বেড়ে যাবে। ঠিক আছে, সুতরাং স্পিড যত কমাতে পারবো পাওয়ার রিকোয়ারমেন্ট কমবে স্বাভাবিকভাবেই। সুতরাং এই ভিএফডি কি করবে, না দরকার অনুযায়ী যখন কম্প্রেসার সিস্টেমের দরকার বেশি আছে তখন বেশি স্পিডে ঘোরাবে, যখন দরকার কম আছে তখন সেটা কম স্পিডে মোটরটাকে ঘোরাবে। তো আলটিমেটলি এর মাধ্যমে অনেক বেশি এনার্জি সেভ করতে পারবে। ঠিক আছে, এটাও একটা এনার্জি কনজারভেশন ইকুইপমেন্ট যে ভিএফডি বেসড কম্প্রেসার সিস্টেম, ইট ইজ অলসো ওয়ান এনার্জি কনজারভেশন ইকুইপমেন্ট।
ঠিক আছে, এটা হচ্ছে একটা এনার্জি কনজারভেশনের ইকুইপমেন্ট। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। পাওয়ার ফ্যাক্টর তো তোমরা জানো যে পাওয়ার ফ্যাক্টর যত বেশি হবে, যত একের কাছাকাছি হবে, তত হচ্ছে রিয়্যাকটিভ পাওয়ারের ডিমান্ডটা কমবে, তো আলটিমেটলি হচ্ছে এনার্জি সেভিং হবে, ঠিক আছে। এবং তো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করবার জন্য কি কি ইকুইপমেন্ট ইউজ করা যেতে পারে, তার জন্য ইউজ করা যেতে পারে স্ট্যাটিক ভার কম্পেনসেটর, ঠিক আছে, SVC ইউজ করা যেতে পারে, অথবা অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলার, এটা ইউজ করা যেতে পারে, অথবা ক্যাপাসিটার ব্যাংক, এটাও ইনস্টল করা যেতে পারে, ঠিক আছে। এই যে সমস্ত ইকুইপমেন্ট, এগুলোকে যদি আমরা ইউজ করি তাহলে কি হবে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হবে এবং তার মাধ্যমে এনার্জি কনজারভেশন করা সম্ভব হবে, ঠিক আছে। তার মানে এনার্জি কনজারভেশন ইকুইপমেন্টের মধ্যে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টটাকেও বলতে পারি, বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য এই যে সমস্ত ডিভাইসেস গুলো, এগুলোর কথা বলতে পারি। নেক্সট হচ্ছে প্ল্যান্ট প্রসেস অটোমেশন, ঠিক আছে। প্ল্যান্টের মধ্যে তো অনেক প্রসেস হয়, প্রসেসের মাধ্যমে ফাইনালি প্রোডাক্ট তৈরি হয়, তো এই যে বিভিন্ন প্রসেস আছে প্ল্যান্টের মধ্যে, সেই প্রসেসের জন্য ধরো একটা রোলিং হচ্ছে, কোনো একটা স্টিলের একটা বড় মোটা পাত আছে, সেটাকে রোল করে পাতলা করতে হবে, ঠিক আছে। স্টিলের একটা পাত আছে, মনে করো একটা প্ল্যান্ট, সেই প্ল্যান্টে এরকম একটা মোটা একটা স্টিলের একটা প্লেট আছে, সেটাকে পাতলা করতে হবে, পাতলা করে লম্বা করতে হবে, এবং এটার থিকনেস যেটা আছে সেটা অনেকটা কিন্তু কমে যাবে, ঠিক আছে, এটার থিকনেসটা অনেকটা কমে যাবে। এটার জন্য কি করতে হবে, এটাকে রোল করতে হবে, বারবার করে রোল করতে হবে, টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট করানো হবে, ঠিক আছে। আরো অনেক প্রসেস আছে, তো এটাকে যখন আমরা এই এই শীটটাকে আগে পিছু করে রোল করব, তখন এটাকে তো একটা কনভেয়ার বেল্ট সিস্টেমের উপরে মুভ করাতে হবে, একবার সামনে একবার পিছনে, একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে, ঠিক আছে। এই যে মুভমেন্টটা হবে, এগুলো কিভাবে হবে, এগুলোর জন্য মোটর লাগবে, মোটর ছাড়া এটা ঘুরবে কি করে, কনভেয়ার বেল্ট সিস্টেমটাকে মুভ করানোর জন্য অনেক মোটর লাগবে। সেই যে মোটরগুলো লাগবে, সেই মোটরগুলোকে আমরা কি বেস্ট করতে পারি, সেগুলোকে আমরা PLC-র মাধ্যমে, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার বেসড প্রসেস মেশিনস, বা সেই মোটরগুলোকে আমরা PLC সিস্টেমের মাধ্যমে যদি রান করাই, বা প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার বেসড সিস্টেমের মাধ্যমে যদি রান করাই, তাহলে সেটা দরকার অনুযায়ী ঠিক ততটাই স্পিডে মুভ করবে, যতটা মানে সেই সেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী তার স্পিডটাকে অ্যাডজাস্ট করবে, ঠিক আছে। এবং প্রসেস অটোমেশন যদি আমরা PLC-র মাধ্যমে করি, তার মাধ্যমে কিন্তু অনেক বেশি এনার্জি এফিসিয়েন্সি হবে। যদি এটাকে PLC-র মাধ্যমে না করে ম্যানুয়ালি করা হতো, সেটা কিন্তু এতটা ইমপ্রুভড এনার্জি এফিসিয়েন্সি দিতে পারতো না। সুতরাং বিভিন্ন প্ল্যান্টের যে প্রসেস, সেই প্রসেসের জন্য আমরা PLC বেসড প্রসেস মেশিনস ইউজ করতে পারি, যেটার মাধ্যমে একটা এনার্জি কনজারভেশন করা সম্ভব। তো প্রসেসিং সিস্টেমের জন্য আমরা এনার্জি কনজারভেশন কিভাবে করব, না PLC বেসড প্রসেস মেশিন ইউজ করব, ঠিক আছে। এবার চলে আসবো যে লাইটিং সিস্টেম, লাইটিং সিস্টেমও একটা প্ল্যান্টের মধ্যে অনেকটা এনার্জি কনজিউম করে। লাইটিং সিস্টেমের ক্ষেত্রে আমরা কি বলবো, না LED বেসড লাইটিং দ্যাট শুড বি এনকারেজড ইনস্টেড অফ ফ্লোরোসেন্ট অর CFL ল্যাম্পস, ঠিক আছে। সেগুলোর পরিবর্তে যদি আমরা LED লাইটিং ইউজ করি, LED লাইটিং এর তো জানো ওয়াটেজ অনেক কম হয়, কিন্তু লুমেন আউটপুট বেশি হয়, তো আমরা এই ধরনের LED লাইটিং যদি ইউজ করি, সেটা কিন্তু লাইটিং এনার্জিকে কম করতে সাহায্য করবে। নেক্সট হচ্ছে রিনিউয়েবল এনার্জি জেনারেশন, এটাও হচ্ছে এনার্জি কনজারভেশনের জন্য আমরা করতে পারি, যে সোলার প্যানেল ক্যান বি ইনস্টলড এট দ্য রুফটপ অফ দ্য প্ল্যান্ট হুইচ ক্যান সার্ভ টু রিডিউস ইলেকট্রিক্যাল এনার্জি কস্ট, ঠিক আছে। রুফটপ অফ দ্য প্ল্যান্টে সোলার প্যানেল ইনস্টল করেও এনার্জি কনজারভেশন করা যাবে। এখানে একটা ভিডিও দেখা যাক। তোমরা বুঝতে পারছো তো এতক্ষণ যে ডিসকাশন হচ্ছে? ঠিক আছে, এখানে একটা এনার্জি কনজারভেশনের জন্য একটা কি কি রকম একটা প্রোগ্রাম নেওয়া হয়েছিল কোন একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে, সেটা দেখানো হবে, ঠিক আছে।
প্রথমে এটা স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এরা হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি স্মল ইন্ডাস্ট্রিদেরকে এমএসএমই যারা তাদেরকে লোন দেয়, ঠিক আছে, এটা জেনে রাখা দরকার আছে, ঠিক আছে। এরা হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে লোন দিয়ে থাকে, তাদের স্পন্সর্ড একটা প্রজেক্ট। দেখো এরা হচ্ছে সিডবি যারা, তারা হচ্ছে কি এমএসএমই, এমএসএমই অর্থাৎ মাইক্রো স্মল, এমএস মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম যে ইন্ডাস্ট্রি স্কেল ইন্ডাস্ট্রি আছে তাদেরকে এরা লোন দেয়। তো এরকম একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এরা লোন দিয়ে এনার্জি কনজারভেশনের জন্য একটা প্রজেক্ট করিয়েছিল। তো সেটা কিভাবে এনার্জি কনজামশন কম করা গেছে সেটা এখানে দেখানো হচ্ছে এই ভিডিওতে। দেখো দেখো এটা এখানে কিছু টেক্সটাইল কিছু তৈরি হয়, টেক্সটাইল প্রোডাক্টস কিছু তৈরি হয়, সেখানে এনার্জি সেভিং এর জন্য এই এনার্জি এফিসিয়েন্সি এক্সপার্ট এরা গিয়েছিল এবং তারপরে কি কি অ্যাক্টিভিটি করেছে সেগুলো দেখানো হবে। দেখো এখানে কি বলছে, রিপ্লেসমেন্ট অফ লোয়ার এফিসিয়েন্সি বয়লার উইথ এনার্জি এফিসিয়েন্ট অটোমেটিক বয়লার, ঠিক আছে। প্রথম স্টেপ এরা এটাই করলো, এখানে যে পুরনো এনার্জি এফিসিয়েন্সি বয়লার, লোয়ার এনার্জি এফিসিয়েন্সি যুক্ত বয়লার ছিল সেটাকে রিপ্লেস করলো উইথ এনার্জি এফিসিয়েন্ট অটোমেটিক বয়লার। দেখো আগে এনার্জি যে বয়লারটা ছিল তার এফিসিয়েন্সি ছিল 67%, দেখো এরা যে সাজেশন দিল তার ভিত্তিতে এরা এনার্জি এফিসিয়েন্ট বয়লার লাগালো, এনার্জি এফিসিয়েন্ট বয়লার যেটা তার এফিসিয়েন্সি হলো 84%। দু নম্বর কি বলছে, এনার্জি এফিসিয়েন্সি সলিউশন পিএলসি বেসড অটোমেশন সিস্টেম ফর থার্মোপ্যাক, ঠিক আছে। থার্মোপ্যাক মানে এদের একটা হিটার টাইপের, ঠিক আছে, সেখানে এরা থার্মোপ্যাকের জন্য বলছে পিএলসি বেসড অটোমেটেড সিস্টেম ইউজ করলো। থার্মিক ফ্লুইড হিটিং অ্যাপ্লিকেশনের জন্য, মানে যেটা থার্মিক ফ্লুইড হিটার আমি লিখেছি সেটার জন্য, মানে এখানে থার্মোপ্যাক হচ্ছে এমন একটা ইকুইপমেন্ট সেটা হচ্ছে হিটিং পারপাসে ইউজ হয়। তো সেটার এনার্জি এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কি করেছে, না এখানে পিএলসি বেসড কন্ট্রোল সিস্টেম ইউজ করেছে। দেখো আগে যেটা ছিল বিফোর, মানে যখন যখন নতুন এই সিস্টেমটা ইনস্টল করা ছিল না, তখনকার অক্সিজেন লেভেল ছিল 14% আর এক্সেস এয়ার লেভেল ছিল 188%। আর যখন আফটার, মানে যখন এটা নতুন পিএলসি টেকনোলজি ইউজ করলো, তখন হচ্ছে পিএলসি অটোমেটেড ইউজ সিস্টেম ইউজ করার পরে অক্সিজেন লেভেল 5% আর এক্সেস এয়ারটা হচ্ছে 31%-এ নেমে এলো, ঠিক আছে।
ঠিক আছে, যদি এক্সেস এয়ার কমে যায় দ্যাট মিনস ফুয়েল সেভিং হবে। ফুয়েল সেভিং কত হবে, এখানে 6.5% পর্যন্ত ফুয়েলের সেভিং হবে। যে জ্বালানি ইউজ করা হচ্ছিল সেই থার্মিক ফ্লুইড হিটারের জন্য বা থার্মোপ্যাকের জন্য, সেই ফুয়েল সেভিংস হচ্ছে অলমোস্ট 6.5%। তিন নম্বর বলছে ইনক্রিজ ইন কম্প্রেসড এয়ার রিসিভার ক্যাপাসিটি অ্যান্ড রিমুভাল অফ লিকেজেস, মানে কম্প্রেসড এয়ার যেটা কম্প্রেসার থেকে নির্গত হয় সেই কম্প্রেসড এয়ার প্ল্যান্টের মধ্যে অনেক জায়গাতে ইউজ হয়। ঠিক আছে, এবার এই কম্প্রেসড এয়ার রিসিভার টেকনোলজি ক্যাপাসিটি যেটা আছে তার ক্যাপাসিটিটাকে বাড়ানো হয়েছে, এবং কম্প্রেসড এয়ার যে পাইপলাইনের মধ্যে দিয়ে প্ল্যান্টের বিভিন্ন জায়গায় যায় সেগুলোতে কিছু লিকেজ থাকে, তো সেই লিকেজগুলোকে রিমুভ করা হয়েছে। এটাও হচ্ছে একটা এনার্জি এফিশিয়েন্সি সলিউশন। এরা বলছে যে যে প্ল্যান্টটা সেই প্ল্যান্টের দুটো এয়ার কম্প্রেসার ছিল, কিন্তু এরা অ্যানালিসিস করে দেখলো যে এখানে যা লোড আছে তাতে একটা মাত্র এয়ার কম্প্রেসার ইউজ করলেই কাজ চলে যাবে। ঠিক আছে, এরা সেটা এনার্জি অডিট করে সেটা বুঝতে পেরেছে। এবং মানে এখানে রং ইনস্টলেশন যেটা হয়েছিল, ডিজাইন যেটা ছিল সেটা ভুল ছিল, কিন্তু এরা এনার্জি অডিট টিম সেটাকে সাজেস্ট করলো যে দুটো কম্প্রেসারকে সরিয়ে তার বদলে একটা কম্প্রেসার ইনস্টল করা হোক, তার ক্যাপাসিটিটা বেশি, ক্যাপাসিটির একটা কম্প্রেসার ইউজ করা হোক, তাহলেই একই কাজ করা যাবে। তাতে এতে হচ্ছে এই যে এয়ার কম্প্রেসার সিস্টেম ইউজ করলো তাতে ইলেকট্রিসিটি সেভিং আপ টু 7.5%, 7.5% পর্যন্ত এনার্জি সেভিং হলো। এই যে কম্প্রেসড এয়ার যেটা আছে, কম্প্রেসড এয়ার এই সমস্ত কালো রঙের যে পাইপ দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে দিয়ে পাস করে, তো এখানে বিভিন্ন জায়গায় লিকেজ থাকে, সেই লিকেজগুলোকে অ্যারেস্ট করা হলো, লিকেজগুলোকে রিমুভ করা হলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি সলিউশনের মধ্যে এরা চার নাম্বার যেটা সাজেশন দিল যে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট। এরা কি করেছে, এরা একটা ক্যাপাসিটার ব্যাংক ইনস্টল করেছে এবং তার মাধ্যমে দেখো পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হয়ে গেছে প্রায় 1.00। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর ইউনিটি। আচ্ছা, নেক্সট হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি সলিউশনের মধ্যে বলছে রিপ্লেসমেন্ট অফ টিউব লাইট সিএফএল বাই এলইডি লাইটস, যেটা লাইটিং সিস্টেমের জন্য দরকার আছে। দেখো যত সব টিউব লাইট ছিল, T12, T8, CFL যা কিছু ছিল সব রিমুভ করে সব এলইডি করে দিয়েছে। এনার্জি সেভিং কত হলো, 50% এনার্জি সেভিং হয়ে গেল। লাইট এনার্জিতে আগে যতটা খরচ হতো এখন তার 50% হয়ে গেল। ছ নম্বর বলছে প্রসেস আপগ্রেডেশন। পিএলসি বেসড সিস্টেম এগুলো, আরেকবার দেখো। এই যে পেন্টিং মেশিন সেটা হচ্ছে এই যে মোটরগুলো এগুলোকে পিএলসির মাধ্যমে চালানো হচ্ছে। পিএলসিতে মানে লজিক বানানো থাকে, সেই লজিক অনুযায়ী মোটরটা স্পিড অ্যাডজাস্টেড হবে, মোটরটা সেই মতো রান করবে। ঠিক আছে, তো পিএলসির মাধ্যমে যদি এর স্পিডটা অ্যাডজাস্টেড হয় সেটা কিন্তু অনেক বেশি এফিশিয়েন্ট হবে এবং এর মাধ্যমে অনেক বেশি এনার্জি সেভিং করা যাবে। তো এখানে পেন্টিং মেশিনের জন্য বলছে পিএলসি বেসড এই মোটরগুলোকে করা হলো, মানে প্রসেস যেটা আছে এখানে প্ল্যান্টের একটা পার্টিকুলার প্রসেস সেটাকে পিএলসি বেসড অটোমেটেড সিস্টেমে কনভার্ট করা হলো। ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন, যেহেতু এটা মানে সেলাই করার যন্ত্র, যেহেতু এটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সুইং মেশিন যেটা আছে সেটাকেও যে মোটর সেটাও হচ্ছে পিএলসি বেসড বা প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার বেসড সুইং মেশিন এখানে ইনস্টল করা হয়েছে। ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট প্ল্যান্টের যে প্রসেসে ব্যবহার করা হচ্ছে সেগুলোকে আপগ্রেড করা হয়েছে নিউ টেকনোলজিতে। ঠিক আছে, এবার হচ্ছে প্ল্যান্টে যারা
এমডি বা যারা মালিক আছে তারা কি কথা বলছে, এনার্জি অডিটের সাপেক্ষে তাদের কি লাভ হয়েছে সেটা তারা এখন ডিসকাস করবে। দেখো দেখো এরা কি বলছে যে এরা মানে সিডিবির কাছ থেকে 1 কোটি টাকার লোন নিয়েছিল, কিন্তু এনার্জি সেভিং কত হচ্ছে, এনার্জি সেভিং হচ্ছে আপ টু 12%, যা এনার্জি তাদের খরচ হতো প্ল্যান্টের টোটাল প্রসেসের জন্য সেটার 12% তারা সেভিং করতে পারছে। ঠিক আছে, তো এটা একটা কেস স্টাডি দেখানো হলো যে এখানে একটা এনার্জি পার্টিকুলার একটা ইন্ডাস্ট্রিতে তারা এনার্জি অডিট করতে যায় এবং এনার্জি অডিট করার ফলে তারা কি কি ধরনের সাজেশন দেয় এবং তার ভিত্তিতে সেই সাজেশন গুলোকে এরা ইমপ্লিমেন্ট করে, এবং ইমপ্লিমেন্ট করে বলছে একটা কোনো পার্টিকুলার ইন্ডাস্ট্রি, এখানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এরা বলছে যে অলমোস্ট তারা 12% পর্যন্ত এনার্জি সেভিং করতে পারছে। ঠিক আছে, তো এরকম আরো এক্সাম্পল এখানে দেওয়া আছে, তোমরা ভিডিওটা দেখতে পারো। তো এইভাবে আমরা একটা কেস স্টাডিতে দেখলাম যে এনার্জি অডিটের মাধ্যমে এনার্জি সেভিং কিভাবে করা যায়। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো আমাদের যে পরের টপিকটা আছে, পরের টপিকটার নাম হচ্ছে ইন্টারনাল এনার্জি অডিট। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা যে অডিটের কথা জানলাম, এনার্জি অডিটের প্রসিডিওর, মেজরলি আমরা কিন্তু এক্সটার্নাল এনার্জি অডিটের কথা বলেছি। ঠিক আছে, তো দেখো যে বিউরো অফ এনার্জি এফিসিয়েন্সি বা বিইই, যেটা হচ্ছে অ্যাপেক্স বডি ফর এনার্জি কনজারভেশন ইন ইন্ডিয়া, ঠিক আছে, তারা কি করেছে, তারা হচ্ছে কিছু ডেজিগনেটেড ইন্ডাস্ট্রি আছে বলে দিয়েছে যে তাদেরকে এনার্জি অডিট ম্যান্ডেটারিলি করাতেই হবে। ঠিক আছে, কিছু ডেজিগনেটেড ইন্ডাস্ট্রি মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে তারা বলে দিয়েছে যে তাদেরকে কিন্তু এক্সটার্নাল এনার্জি অডিট ম্যান্ডেটারি, তাদেরকে এক্সটার্নাল কোনো এজেন্সিকে দিয়ে এনার্জি অডিট করাতেই হবে। দ্যাট মিনস দ্যাট অল দিস ইন্ডাস্ট্রিজ উইল হ্যাভ টু গেট এনার্জি অডিট ডান বাই অ্যাক্রিডিটেড এনার্জি অডিটর্স অ্যান্ড রিপোর্ট হ্যাজ টু বি সাবমিটেড টু দ্য স্টেট অথরিটি অ্যান্ড টু দ্য বিইই। ঠিক আছে, মানে প্রত্যেকটা যে প্ল্যান্ট বা ইন্ডাস্ট্রি আছে তাদেরকে কিন্তু এনার্জি অডিট করাতে হবে। কাকে দিয়ে করাতে হবে? এক্সটার্নাল এনার্জি অডিটারকে দিয়ে করাতে হবে। মানে এনার্জি অডিট করে এরকম কিছু কোম্পানি আছে বা এনার্জি অডিটার কিছু ফার্ম আছে, ঠিক আছে, তাদেরকে দিয়ে এই এনার্জি অডিট করাতে হবে, এবং এনার্জি অডিট করিয়ে যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা স্টেট অথরিটি মানে রাজ্য সরকারকে জমা দিতে হবে। রাজ্য সরকারের যে অথরিটি আছে বিইইর সঙ্গে রিলেটেড, যে এনার্জি এফিসিয়েন্সি অথরিটি, যেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের অথরিটি, তাদেরকে এটা জমা দিতে হবে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে রিপোর্টটা কাকে দিতে হবে? না, বিইই অর্থাৎ বিউরো অফ এনার্জি এফিসিয়েন্সি, এটা সেন্ট্রালের, এদেরকেও জমাটা দিতে হবে, মানে ওই এনার্জি অডিটের রিপোর্টটা। তো অ্যাট প্রেজেন্ট অনলি বিগ ইন্ডাস্ট্রিজ উইথ হাই এনার্জি ইন্টেন্সিটি আর কভার্ড আন্ডার দ্য ক্যাটাগরি অফ ডেজিগনেটেড ইন্ডাস্ট্রিজ, দ্য নিড ফর গেটিং এনার্জি অডিট ডান ইজ অ্যাবসোলিউটলি এসেন্সিয়াল ফর অল দ্য ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, যেহেতু এখনকার সমস্ত বড় ইন্ডাস্ট্রি যেগুলো আছে সবগুলোই কিন্তু এই ক্যাটাগরিতে পড়ছে, এবং তাদেরকে সবাইকেই কিন্তু ডেজিগনেটেড ইন্ডাস্ট্রি বলা হচ্ছে। ডেজিগনেটেড ইন্ডাস্ট্রি মানে তাদেরকে এই এনার্জি অডিট অবশ্যই করাতে হবে, এবং সুতরাং তাদেরকে কিন্তু এনার্জি অডিটটাকে খুব গুরুত্ব সহকারে পালন করতে হবে। ঠিক আছে, তো এবার হচ্ছে যে এক্সটার্নাল এনার্জি অডিট যারা করতে আসবে তারা তো বাইরের এনার্জি অডিটার, তারা হচ্ছে বাইরের লোক, এনার্জি কোনো এনার্জি অডিটার ফার্ম থেকে আসবে বা অন্য কোনো এনার্জি অডিট কোম্পানি থেকে আসবে। ঠিক আছে, কিন্তু প্ল্যান্টের মধ্যেও তো কিছু লোক থাকা দরকার যারা এই যে এনার্জি অডিট যারা করতে আসবে তাদেরকে সহযোগিতা করতে পারে। সুতরাং প্ল্যান্টের মধ্যেও বা প্ল্যান্টে যারা ওই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের মধ্যে থেকেও কিন্তু একটা এরকম ট্রেনিংয়ের মাধ্যমে ইন্টারনাল এনার্জি অডিটার তৈরি করতে হবে। ঠিক আছে, মানে তারা কিন্তু এক্সটার্নাল লোক নয়, তারা হচ্ছে এই ইন্ডাস্ট্রির নিজস্ব লোক,
তাদেরকে ট্রেনিং দিয়ে এনার্জি অডিটের জন্য তৈরি করতে হবে, যাতে কি হয় না, যাতে যখন এক্সটার্নাল কোনো এনার্জি অডিট টিম আসবে এরা তাদেরকে সাহায্য করতে পারে, ঠিক আছে। এবং হচ্ছে এই যে এনার্জি অডিট টিম, যেটা ইন্টারনাল এনার্জি অডিট বলা হচ্ছে, এই ধরনের যে এনার্জি অডিট সেটাকে বলা হচ্ছে কি না ইন্টারনাল এনার্জি অডিট, মানে হচ্ছে অভ্যন্তরীণ এনার্জি অডিট। সেখানে কি হবে না, সেখানে হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে মেম্বার্সরা থাকবে, একটা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের থেকে কিছু কিছু মেম্বার নিয়ে এই এনার্জি অডিট টিম তৈরি করা হবে, এবং তারা এনার্জি অডিটটা করবে। যখন তারা এনার্জি অডিট করবে তখন এই ফলোয়িং পয়েন্টস গুলো কিন্তু মনে রাখতে হবে। কি কি পয়েন্টস মনে রাখতে হবে, প্রথমে দেখো, প্রথমে বলছে এনার্জি কনজামশন রেজিস্টার, এটা মেনটেন করতে হবে। তো এনার্জি কনজামশন রেজিস্টার ব্যাপারটা কি, এনার্জি কনজামশন রেজিস্টার মানে হচ্ছে একটা খাতা থাকবে, সেই খাতাতে অ্যাকচুয়ালি কত এনার্জি কনজামশন কোনো পার্টিকুলার লাইনে হচ্ছে সেটাকে রেকর্ড করে রাখতে হবে, ঠিক আছে। মনে করো কোনো একটা ইন্ডাস্ট্রিতে একটা ফার্নেস আছে, ফার্নেস আছে মানে ফার্নেসের একটা ট্রান্সফরমারও আছে, এই একটা ধরো ইলেকট্রিক আর্ক ফার্নেস, ইলেকট্রিক আর্ক ফার্নেসের একটা ট্রান্সফরমার, ঠিক আছে, এটা ধরো একটা ট্রান্সফরমার, এটা হলো ফার্নেস ট্রান্সফরমার, ঠিক আছে। এই ফার্নেস ট্রান্সফরমার থেকে চলে যাবে কোথায়, এটা চলে যাবে, লাইনটা চলে যাবে হচ্ছে ইলেকট্রিক আর্ক ফার্নেসের মধ্যে, আমরা এটাকে নাম দিচ্ছি হচ্ছে ইলেকট্রিক আর্ক ফার্নেস। ধরো এটা হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং, কোথায় চলে গেছে, ইলেকট্রিক আর্ক ফার্নেসের মধ্যে চলে গেছে, ঠিক আছে। এখানে ফার্নেস চলছে, এখানে লোহা গলে গলিত লোহা আমরা যেটা সেটাকে সংগ্রহ করতে পারবো, ঠিক আছে। এবার হচ্ছে এই যে আমার ফার্নেস, সেখানে যে ট্রান্সফরমারটা ইউজ করলাম, সেই ট্রান্সফরমারের পাওয়ারটা আসবে কোথা থেকে, ট্রান্সফরমারের পাওয়ারটা আসবে আমাদের একটা ভ্যাকিউম সার্কিট ব্রেকার থেকে, ঠিক আছে। এখানে ধরো একটা ভ্যাকিউম সার্কিট ব্রেকার আছে, ভ্যাকিউম সার্কিট ব্রেকার কি করে, ভ্যাকিউম সার্কিট ব্রেকারের মাধ্যমে আমরা এই ফার্নেসের পাওয়ারটাকে অন করতে পারি অথবা অফ করতে পারি, ঠিক আছে। এটা হলো আমাদের ধরো ভ্যাকিউম একটা সার্কিট ব্রেকার। এবার এই যে ভ্যাকিউম সার্কিট ব্রেকার, এখানে হয়তো অন্য কোনো জায়গা থেকে পাওয়ারটা এসছে, হয়তো কেবিলের মাধ্যমে এই ভ্যাকিউম সার্কিট ব্রেকারে পাওয়ারটা এসে উঠেছে, এবং ভ্যাকিউম সার্কিট ব্রেকার থেকে যে পাওয়ারটা সেটা এই ফার্নেসের মধ্যে ফিড করা হচ্ছে। এটাকে যখন আমরা অন করব তখন পাওয়ার এদিকে যাবে, যখন আমরা এটাকে অফ রাখবো তখন পাওয়ার বন্ধ হয়ে যাবে। এবার এখানে কতটা পাওয়ার এই ফার্নেসের মধ্যে গেল সেটাকে তো আমরা রেকর্ড করতে চাই, সেটাকে রেকর্ড করব কি করে, সেটাকে রেকর্ড করার জন্য এই ভ্যাকিউম যে সার্কিট ব্রেকার, এখানেই একটা এনার্জি মিটারও রাখা থাকবে, ঠিক আছে। এখানে ধরো একটা এনার্জি মিটার রাখা আছে, তো এই এনার্জি মিটার যেটা আছে, এই এনার্জি মিটারে তো রিডিং উঠবে, তো এখানে কি হবে, একটা এনার্জি যে আছে সেই এনার্জিটাকে রেকর্ডিং করবার জন্য একটা রেজিস্টার, এই যে হচ্ছে একটা একটা হচ্ছে তোমাদের লগ শিট টাইপের বলতে পারো, এটা হচ্ছে একটা রেজিস্টার, রেজিস্টার মানে খাতা, খাতাতে কি করবে না, এখানে লিখে রাখতে হবে যে ধরো কোনো একটা পার্টিকুলার ডেট, ধরো কোনো একটা ডেট মানে আজ ধরো কালকের ডেট যদি আমরা ধরি, মানে 24 তারিখ, ঠিক আছে, 24/9/2020 কালকের ডেট, সকাল ধরো 8টার সময় রিডিংটা নিল, ঠিক আছে, সকাল 8টার সময় রিডিংটা নিল, যে এই যে এনার্জি মিটার এর রিডিং কত ছিল, ধরা যাক এর রিডিং ছিল হচ্ছে 10,500 কেডব্লিউএইচ, ঠিক আছে। আবার কি করবে না, আবার ঠিক একটা নির্দিষ্ট সময় বাদে, ধরা যাক আজকে কত তারিখ, 25 তারিখ, 25/9/2020, আবার হয়তো আজকে সকাল 8টার সময় আরেকবার রিডিং নেবে, ঠিক আছে। রিডিং নিয়ে এখানে লিখে রাখবে হচ্ছে ধরো রিডিং হচ্ছে সাপোজ 10,900, ঠিক আছে। মানে এইরকম ভাবে প্রত্যেক দিনের একটা নির্দিষ্ট সময়ে এই এনার্জি মিটারের একটা রিডিং এখানে তুলে রাখা হবে, এবং এই যে রিডিংটা তুলে রাখা হলো এখান থেকে কি জানতে পারা যাবে, এখান থেকে জানতে পারা যাবে যে এই 24 ঘন্টা সময়কালের মধ্যে, মানে 24/9/2020 থেকে 25/9/2020 এই 24 ঘন্টার মধ্যে এই এনার্জি মিটারের রিডিংটা কতটা বেড়েছে, তার মানে যতটা বেড়েছে তত ইউনিট এই ফার্নেসের এই সময়কালের মধ্যে ইউজ হয়েছে। তার মানে কি, এটা একটা রেগুলার প্র্যাকটিস যদি না মেনটেন করা হয় তাহলে কিন্তু কোনো এনার্জি অডিটই করা সম্ভব হবে না, তা নাহলে আমরা স্পেসিফিক এনার্জি কনজামশনের কথা যেটা বলছিলাম সেটা জানবো কি করে। স্পেসিফিক এনার্জি কনজামশন করতে গেলে তো আমাদেরকে ক্যালকুলেট করতে গেলে এই ফার্নেস থেকে কত মেট্রিক টন আমাদের লোহা তৈরি হয়েছে, কত মেট্রিক টন আমাদের লোহা ফাইনালি আমরা পেয়েছি সেটার তো হিসাব করতেই হবে, সেটার হিসাব করলাম, কিন্তু যদি আমরা এনার্জি কতটা লেগেছে সেটা করতে গিয়ে সেটার হিসাব না রাখি তাহলে আমরা স্পেসিফিক এনার্জি কনজামশন বার করতে পারবো না। সুতরাং ইন্টারনাল এনার্জি অডিটের মধ্যে এটা একটা খুব ভাইটাল পার্ট যে
কি করতে হবে না এনার্জি কনজামশন রেজিস্টার মেনটেন করতে হবে, মানে এই যে ব্যাপারগুলো এই যে রিডিং গুলো পাচ্ছে এই রিডিং গুলোকে এই খাতার মধ্যে ডে ওয়াইজ এগুলোকে রেকর্ড করে করে রাখতে হবে, ঠিক আছে। এটা আমি শুধু একটা ফার্নেসের কথা বললাম, এরকম অনেক কিছু লোড থাকে প্ল্যান্টের মধ্যে, অনেক লোড থাকে, ফার্নেস থাকে, কম্প্রেসার থাকে, বয়লার থাকে, তো এরকম প্রত্যেকটা ফিডারের জন্য আলাদা আলাদা সার্কিট ব্রেকার এবং মিটারিং অ্যারেঞ্জমেন্ট থাকবে, তো সেখান থেকে এই অ্যাকচুয়াল এনার্জি কত কনজামশন হচ্ছে সেই ডেটাগুলো এই রেজিস্টারের মধ্যে ফিডার ওয়াইজ এবং ডেট ওয়াইজ প্রপারলি লিখে রাখতে হবে। এবং এই যে লিখে রাখার প্রসেসটা এটা কিসের পার্ট, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল যে এনার্জি অডিট সেই ইন্টারনাল এনার্জি অডিটের মধ্যে এটা করছে, ঠিক আছে। তার মানে এনার্জি কনজামশন রেজিস্টার মেনটেন করতে হবে। নেক্সট হচ্ছে স্টার্ট ফ্রম দ্য র মেটেরিয়াল অ্যারাইভাল টু দ্য ফিনিশড প্রোডাক্ট ডিসপ্যাচ অ্যান্ড অলসো কনসিডার দ্য এনার্জি নিডস অফ আফটার সেলস সার্ভিসেস, ঠিক আছে। এই যে রেজিস্টারটা মেনটেন করব সেটা শুধুমাত্র কোনো পার্টিকুলার প্রসেসের জন্য নয়, মানে একদম শুরু থেকে যেখানে যেখানে করা সম্ভব যে র মেটেরিয়াল কতটা এলো, র মেটেরিয়াল মানে ধরো কোনো ইন্ডাস্ট্রিতে র মেটেরিয়াল হলো কয়লা, তাহলে কয়লা যদি র মেটেরিয়াল হয় তাহলে সেই যেখানে কয়লাটা এসে পৌঁছায় প্রথমে প্ল্যান্টে যে জায়গাতে এসে কয়লাটা ঢুকবে সেখানে কি করতে হবে, সেখানেও রেকর্ড করতে হবে। মানে আজকে একটা নির্দিষ্ট সময়ে ধরো কয়লাটা ঢুকে তো কত মেট্রিক টন কয়লা ডেটে ডেট ওয়াইজ আজকে ডেটে এত মেট্রিক টন এসে ঢুকলো, ঠিক আছে। ধরা যাক আজকের ডেট হলো 25 তারিখ, 25/9/2020, তো 25/9/2020 সকাল কটার সময় কয়লা এলো টাইমটা এবং কত কত মেট্রিক টন কয়লা এলো সেটাকে এখানে নোট ডাউন করে রাখা হবে। মানে ডেট ওয়াইজ যদি এই একটা রেকর্ড থাকে তাহলে সেখান থেকে কি বোঝা যাবে অ্যাকচুয়ালি র মেটেরিয়াল কতটা এসছে। শুধুমাত্র র মেটেরিয়াল নয়, প্রত্যেকটা প্রসেসের মধ্যে কত এনার্জি লাগছে এটা তো আমি এখানে দেখালাম, এনার্জি কনজামশন যে রেজিস্টার সেখানে তো আমরা এগুলো রেকর্ড করে রাখছি। নেক্সট হচ্ছে ধরো ফাইনাল যে প্রোডাক্ট তৈরি হচ্ছে প্ল্যান্ট থেকে, যে প্রোডাক্ট তৈরি হচ্ছে মনে করো কোনো প্ল্যান্টের প্রোডাক্ট হচ্ছে আমার স্টিল, ঠিক আছে, কোনো প্ল্যান্টে কত স্টিল তৈরি হলো তো স্টিল কতটা তৈরি হলো সেটাও আমাদের একটা রেজিস্টারে এই ডেটে 25 তারিখে এতটা স্টিল তৈরি হয়েছে, আবার পরের ডেট যখন হবে তখন এই ডেটে এত কেজি স্টিল তৈরি হয়েছে। মানে এরকম ভাবে একদম শুরু থেকে ফ্রম দ্য র মেটেরিয়াল ফ্রম আপ টু দ্য একদম ফিনিশড প্রোডাক্ট এবং প্রত্যেকটা স্টেপে স্টেপে কতটা এনার্জি কোথায় আসছে এবং কোথায় ইউটিলাইজড হচ্ছে সেটাকে প্রপারলি কি করতে হবে না প্রপারলি হচ্ছে রেকর্ডিং করে রাখতে হবে। এগুলো সমস্ত কিছু হচ্ছে ইন্টারনাল এনার্জি অডিটের মধ্যেই পড়ে। এবং এবিসি অ্যানালিসিস এটাও এনার্জি অডিট ইন্টারনাল এনার্জি অডিটের মধ্যে করতে হবে। এবিসি অ্যানালিসিস মানে হচ্ছে যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আইটেমস, মোস্ট ইম্পর্টেন্ট আইটেমস মানে হচ্ছে ম্যাক্সিমাম যারা এনার্জি কনজামশন করছে সেই আইটেমসগুলোকে বললো ক্লাস এ আইটেমস। নেক্সট ধরো বললো যে যেগুলো হচ্ছে তার পরবর্তী মানে যেগুলো অত বেশিও করছে না এর থেকে কম পরিমাণে এনার্জি কনজামশন করছে কিন্তু সংখ্যাই এদের থেকে বেশি তাদেরকে বলছে বি আইটেমস এবং যেগুলো পড়ে থাকছে সেগুলোকে বলছে সি আইটেমস। তার মানে কি এ আইটেমস যেগুলো সব থেকে বেশি পরিমাণে তারা এনার্জি কনজামশন করছে তো এগুলোর ওপরে বেশি ফোকাস করতে হবে। যদি কোনো ইন্ডাস্ট্রিতে দেখো তাহলে হয়তো সাপোজ ওখানে একটা বয়লার যেগুলো বা ফার্নেস যেটা আছে এগুলো হচ্ছে ক্লাস এ আইটেমস তো এগুলোর ওপরে বেশি ফোকাস করতে হবে, মানে খুব কঠোরভাবে এগুলোকে মনিটর করতে হবে যে এদের এনার্জি অ্যাকচুয়ালি কতটা প্রত্যেক দিন খরচ হচ্ছে সেই রেকর্ডিংসগুলো প্রপারলি আরও ভালোভাবে করতে হবে। তো এই এবিসি অ্যানালিসিস যেটা করা মানে ক্যাটাগরি ওয়াইজ যে বিভিন্ন আইটেমসগুলোকে ডিভিশন করা যে কাদের কতটা ইম্পর্টেন্স বেশি কে কত বেশি এনার্জি কনজামশন করে সেগুলোকে মনিটর করার জন্য এই ক্লাসিফিকেশনসটা খুব দরকার, এটাও হচ্ছে ইন্টারনাল এনার্জি অডিটের মধ্যে কিন্তু করতে হবে। তাহলে এবার দেখো ডিউটিজ অফ ইন্টারনাল এনার্জি অডিটার, এনার্জি অডিটার যারা ইন্টারনাল এনার্জি অডিটার তারা কারা, তারা হচ্ছে প্ল্যান্টের নিজস্ব লোক, তারা হচ্ছে ট্রেনিং পাচ্ছে, ট্রেনিং পেয়ে তারা এইরকম এনার্জি অডিটটা করে রাখছে যাতে পরবর্তী ক্ষেত্রে যখন বাইরে থেকে কোনো এক্সটার্নাল এনার্জি অডিট টিম আসবে তাদেরকে এরা সহযোগিতা করতে পারে, ঠিক আছে। তো ডিউটিজ কি আছে এনার্জি অডিটারের, এটা হচ্ছে আইডেন্টিফাই অ্যান্ড প্রায়োরিটাইজেশন অফ এনার্জি সেভিং মেজার্স। প্রথমে এনার্জি সেভিং কি কি করার উপায় থাকতে পারে সেগুলোকে আইডেন্টিফাই করবে এবং তার সঙ্গে সঙ্গে প্রায়োরিটাইজেশন মানে এই যে এবিসি ক্লাসিফিকেশন মানেই হচ্ছে প্রায়োরিটাইজেশন, যেগুলো হচ্ছে আমার এ আইটেম সেগুলোর প্রায়োরিটি বেশি থাকবে, যেগুলো বি আইটেম সেগুলোর প্রায়োরিটি তুলনায় একটু কম থাকবে, যেগুলো সি আইটেম সেগুলোর প্রায়োরিটি আরো কম থাকবে, ঠিক আছে। এই যে প্রায়োরিটাইজেশনটা করা এবং আইডেন্টিফিকেশনটা করা এটা হচ্ছে ইন্টারনাল অডিটারের প্রথম কাজ। নেক্সট হচ্ছে কি অ্যানালিসিস অফ টেকনিক্যাল অ্যান্ড ফিজিবিলিটি অফ
এনার্জি সেভিং মেজার্স, মানে এই যে এনার্জি অডিটার ইন্টারনাল এনার্জি অডিট করছে, তো তারাও তো কিছু এনার্জি সেভিং এর জন্য কিছু উপায় তো বলতে পারবে, এবং সেই যে উপায়গুলো বার করবে তারা যে এনার্জি সেভিং এই এইভাবে করা সম্ভব, সেগুলোর মধ্যে তারা আবার টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল অ্যানালিসিসটা করবে, যেটা আমরা আগের দিন দেখেছি ফিনান্সিয়াল অ্যানালিসিস কিভাবে করতে হয়, পে ব্যাক পিরিয়ড কিভাবে বার করতে হয়, এই কাজগুলোও তারা করবে। অ্যান্ড নেক্সট হচ্ছে রেকমেন্ড এনার্জি এফিসিয়েন্ট টেকনোলজিস অ্যান্ড অল্টারনেট এনার্জি সোর্সেস, কি কি এনার্জি এফিসিয়েন্ট টেকনোলজি আছে সেগুলো তারা এই টেকনিক্যাল অ্যানালিসিস এবং ফিনান্সিয়াল অ্যানালিসিস করে বার করবে, এবং তারপরে সেগুলোকে তারা রেকমেন্ড করবে, যে প্ল্যান্ট অথরিটি আছে তাদের কাছে তারা এটা রেকমেন্ড করবে যে এই সমস্ত টেকনোলজিগুলোকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, ঠিক আছে। এবং সবশেষে তারা কি করবে না, তারাও কিন্তু রিপোর্ট লিখবে, রিপোর্ট রাইটিং প্রেজেন্টেশন অ্যান্ড ফলো আপ ফর ইমপ্লিমেন্টেশন, মানে তারাও একটা রিপোর্ট লিখবে, রিপোর্টটাকে অথরিটির কাছে প্রেজেন্ট করবে এবং ফলো আপ করবে যে ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে কি হচ্ছে না সে ব্যাপারে একটা খোঁজ খবর রাখবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল যে এনার্জি অডিটার তাদের কাজ, মানে বুঝতেই পারছো এক্সটারনাল যে এনার্জি অডিট তারা যে কাজগুলো করে, ইন্টারনাল এনার্জি অডিটারও কিন্তু সিমিলার কাজগুলো করে, কিন্তু পার্থক্য হচ্ছে এক্সটারনাল এনার্জি অডিটার যারা তারা হচ্ছে বাইরে থেকে আসবে, বাইরে থেকে কোনো অথরিটি হিসাবে তারা আসবে, কিন্তু ইন্টারনাল এনার্জি অডিট যারা করবে তারা হচ্ছে প্ল্যান্টের নিজস্ব লোক, এবং তারা কিন্তু ট্রেন্ড হচ্ছে বা ট্রেনিং প্রাপ্ত হচ্ছে যাতে পরবর্তী ক্ষেত্রে যখন এক্সটারনাল এনার্জি অডিট টিম আসবে তাদেরকে এরা সাহায্য করতে পারে, এবং তার সাথে সাথেই প্ল্যান্টের এনার্জি এফিসিয়েন্সিকে বাড়াতে সাহায্য করতে পারে, ঠিক আছে। তো কিভাবে কিভাবে ইন্টারনাল এনার্জি অডিট টিম এনার্জি কনজারভেশন করে এগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। এই আজকের আলোচনায় কারোর বুঝতে অসুবিধা আছে? না স্যার ঠিক আছে।